সালামু আলাইকুম গাইস, আজকাল মোবাইল দিয়েও তেমন প্রফেশনালি ভিডিও এডিট করা যায়। তো আপনি যদি চান আপনার মোবাইল দিয়েও ভিডিও এডিট করতে পারেন, তো গাইস এজন্য আপনাকে কিন্তু ভিডিও এডিট সম্পর্কে শিখতে হবে। আর হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে ক্যাপকাট ভিডিও এডিট সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব। তাই আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিডিও এডিট সম্পর্কে অনেক কিছুই কিন্তু জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন ক্যাপকাট। তো এই ক্যাপকাট সার্চ করার পর এরকম অ্যাপটি চলে আসার পর আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আর আমি ইনস্টল করব না। এখন আমি ভিডিও এডিট সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো এখানে আসার পর উপরে সেটিং অপশন দেখতে পারবেন, তো আপনারা এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান দেখেন অ্যাড ডিফল্ট এন্ডিং, এটা আপনাকে অফ করে দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা এই যে ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনারা যে নিউ প্রজেক্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে একটি আপনারা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর অ্যাড, এই অ্যাডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে যদি চান যে আপনারা আপনাদের অতিরিক্ত ভিডিওটুকু ডিলিট করে দিবেন, তো এই লেয়ারটা এখানে এনে দিবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন লেয়ারের উপর। এবার এই যে স্প্লিট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর যে ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর বন্ধুরা এটাকে সামনে আনবেন। এবার এখান থেকে আপনারা যে এদিকে স্ক্রল করে নিয়ে আসবেন, আনার পর যে ফরম্যাট অপশন দেখতে পারবেন, সো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এই ফরম্যাট অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর বন্ধুরা দেখেন আমার এই ভিডিওটা ফিট রাখা আছে। তো এখান থেকে যদি আপনারা 9:16 এটা ক্লিক করেন, তো আপনারা ইউটিউবের যে শর্ট ভিডিও বা শর্ট ফিডের মধ্যে যে ভিডিও থাকে সেরকম হবে, অথবা এটা আপনারা টিকটকের জন্য ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন 16:9, এটার মাধ্যমে আপনারা ইউটিউবের ভিডিও তৈরি করতে পারেন। আর এদিকে দেখেন 1:1, এটা হলো ফেসবুকের জন্য। তো আমরা ইউটিউবের জন্য তৈরি করব, তো এই জন্য 16:9 এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার পর বন্ধুরা এই যে ব্যাক অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো গাইস, এবার আপনারা যদি চান যে এই এই ভিডিওর মাঝে কোনো এক জায়গায় ভুল হয়েছে, সেটা যদি আপনারা ডিলিট করতে চান, তো আপনারা এই লেয়ারটা এই বরাবর আনবেন। আনার পরে যে স্প্লিট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। সো গাইস, এখানে ক্লিক করার পর যদি আবারও এখানে ক্লিক করবেন, এবার আবারও স্প্লিটে ক্লিক করবেন, দেখেন এই মাঝের অংশটা ভাগ হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে ডিলিট করতে পারবেন। তো এই যে এদিকে দেখেন ডিলিট অপশন, তো এখান থেকে আপনারা এটা ডিলিট করে দিতে পারেন। তো দেখেন এখন বন্ধুরা আমাদের এই অপশনটা ডিলিট হয়ে গেছে। তো এবার চাইলে আপনারা এই লেয়ারটাকে সামনে এনে দিবেন। তো এখান থেকে আপনারা এই যে এদিকে আনবেন, আনার পর এই যে এডিট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা চাইলে এই যে স্পিড অপশন, এটার মাধ্যমে আপনারা মানে স্লো করতে পারেন, আবার ভিডিওর স্পিড বাড়িয়ে দিতে পারেন। তো এবার এদিকে দেখেন এই যে অ্যানিমেশন, এই অ্যানিমেশনের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিওতে অনেক সুন্দরভাবে আপনারা অ্যানিমেশন লাগাতে পারেন। এই যে এইভাবে আপনারা অ্যানিমেশন লাগাতে পারবেন, এটাকে এইভাবে অ্যানিমেশন লাগাতে পারবেন। তো আমি অ্যানিমেশন একটা লাগিয়ে দিলাম। তো এখন দেখেন আমরা যারা বিভিন্ন, এরপর যদি আপনারা জানেন যে এখানে এই ভিডিওর শুরুতে আপনারা অ্যানিমেশন লাগাতে পারবেন, তো এখানে আপনারা অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আপনারা চাইলে এই অ্যানিমেশনটা দিতে পারেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছেন, আপনারা সেটা চাইলে দিতে পারেন। তো আমি একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তো গাইস, এবার আপনারা চাইলে এই ভিডিওটার যদি ভলিউমটা যদি কম হয়ে থাকে, সেটা আপনারা কিন্তু বাড়িয়ে নিতে পারেন। তো আবার চাইলে সেই ভলিউমটা আপনারা কমিয়ে নিতে পারেন। তো এই এটা করার জন্য আপনারা এই লেয়ারের উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা এদিকে স্ক্রল করে আসবেন, আসার পর দেখেন এখানে ভলিউম অপশন লেখা আছে, তো আপনারা এই ভলিউমে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর বন্ধুরা এটাকে যদি আপনারা বাড়িয়ে দেন, তো আওয়াজ কিন্তু
আমরা যারা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও তৈরি করি একদম তাদেরটা মিউট হয়ে যাবে তো এটাকে আপনারা এই পর্যন্ত রেখে দিতে পারেন আমরা যারা বিভিন্ন তো গাইস এবার যদি আপনারা চান যে এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড যোগ করবেন তো এর জন্য বা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন তো এর জন্য আপনারা এই যে ব্যাক অপশন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর গাইস দেখেন এখানে অডিও তো অডিওতে ক্লিক করে দিবেন তো এবার এখান থেকে দেখেন এক্সট্রাক্টেড তো এটাকে আপনারা ক্লিক করে দিবেন তো এখান থেকে চাইলে আপনারা এই ভিডিওগুলোর কোনো একটি এই ভিডিওগুলোর যে কোনো একটি মিউজিক আপনারা কিন্তু অ্যাড করতে পারেন তো সাপোজ আমি এই মিউজিকটা অ্যাড করে দেখিয়ে দিছি এই মিউজিকটা অ্যাড করে দেখিয়ে দিছি তো গাইস দেখেন এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়েছে এই যে তো এখন চাইলে আপনারা কিন্তু এই মিউজিকটা বা এই ভিডিওর এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডিলিট করতে পারেন তো এই জন্য এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে যে ডিলিট অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন তো আপনারা চাইলে কিন্তু এই যে সাউন্ড মানে আপনার গ্যালারিতে যাদের অডিও সংগুলো আছে সেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে নিতে পারেন তো আমি এই সাউন্ডে ক্লিক করে দিলাম তো এখান থেকে যে ফাইল অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন তারপরে যে ফ্রম ডেভিস এখানে ক্লিক করে দেবেন তো গাইস এখান থেকে চাইলে আপনারা এই যে অনেকগুলো এখানে অডিও সাউন্ড রয়েছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো আমি এই যে এই অডিও সাউন্ডটা ইউজ করলাম এই যে দেখেন আপনারা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তো আপনারা চাইলে যদি মনে করেন যে না এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু মানে বেশি শোনা যাচ্ছে তো এটাকে আপনারা কিন্তু লো করিয়ে দিতে পারেন বা একটু কমিয়ে দিতে পারেন তো এই জন্য এই যে ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর বন্ধুরা এই যে ভলিউম বাটন দেখতে পারবেন সো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড আওয়াজটা একটু কমিয়ে দেবেন এই পর এখানে এনে রেখে দেবেন আপনারা চান যে আপনাদের আপনাদের ভিডিওর লেয়ারের উপর আপনাদের চ্যানেলের বা আপনাদের নিজের কোনো ছবি বা আপনাদের ইমেজ সেখানে অ্যাড করবেন তো এই জন্য আপনারা যে ব্যাক অপশন এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর বন্ধুরা যে ওভারলে এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আবারও অ্যাড ওভারলে এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর বন্ধুরা এই যে ফটোস এখানে ক্লিক করে দেবেন তো এবার এখান থেকে যে আপনারা কিন্তু ফটোগুলো সিলেক্ট করতে পারেন তো আমি একটি ফটো সিলেক্ট করছি আমি এই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করবো এখানে অ্যাড করে দিলাম তো দেওয়ার পর গাইস এখানে দেখেন এদিকে স্ক্রল করে নিয়ে আসবেন তো এদিকে স্ক্রল করে নিয়ে আসার পর এদিকে দেখেন মাস্ক অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন সার্কেল অপশন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর বন্ধুরা এই লেয়ারটা আপনারা উপরের দিকে এইভাবে নিয়ে যাবেন তো নিয়ে যাওয়ার পর এটা একটু বড় জুম করে দেবেন তো এবার এখানে যে ইয়েস অপশন এখানে ক্লিক করে দেবেন তো এবার এখানে এই যে আপনারা এই কর্নারটা এখানে রেখে দিতে পারেন এভাবে আপনারা আপনাদের চ্যানেলের অথবা আপনাদের নিজের ছবি এভাবে রেখে দিতে পারেন তো দেওয়ার পর বন্ধুরা এই লেয়ারটা একটু আপনারা ভিডিও বরাবর বাড়িয়ে দেবেন এই বরাবর বাড়িয়ে দেবেন তো বাড়িয়ে দেওয়ার পর বন্ধুরা এই ব্যাক অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো গাইস এখন দেখেন আমরা যারা বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও তৈরি করি তাদের বন্ধুরা এবার যদি আপনারা চান আপনারা কিন্তু আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারেন তো এই জন্য আপনারা যে ওভারলি দেখতে পারবেন এই ওভারলিতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আবারও অ্যাড ওভারলি সো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনারা ভিডিওসে এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এখান থেকে একটা আপনারা ভিডিও সিলেক্ট করে নেবেন তো সাপোজ আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো গাইস আমি এই ভিডিওটা আমার সিলেক্ট করে নিলাম গাইস ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা অ্যাড অপশনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর বন্ধুরা এই লেয়ারটা আমি এদিকে আনলাম আনার পর এই যে এদিকে আনবেন এদিকে আনার পর দেখেন এখানে কাট আউট সো আপনারা এই কাট আউটে ক্লিক করে দিবেন তো এখান থেকে এদিকে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড সো আপনারা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন তো গাইস দেখেন এই ভিডিওর
ব্যাকগ্রাউন্ড আমাদের রিমুভ হয়েছে। তো দেখেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হচ্ছে। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটু সময় লাগবে। তো এই যে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হচ্ছে। দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। তো একটু ওয়েট করেন। তো এদিকে দেখেন কাস্টম সাইজ কাট আউট, মানে এটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো কাস্টম করে করে কাট আউট করতে পারেন। এবং এটা হলো ক্রোমাকি, এটার মাধ্যমে গ্রিন স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেটা আপনারা রিমুভ করতে পারেন। তো গাইজ দেখেন আমাদের কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তো এই ভিডিওর লেয়ারের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো এবার এখান থেকে আপনারা এটাকে একটু ছোট করে নেবেন, নেওয়ার পরে যেখানে রেখে দিলেন। তো দেখেন বন্ধুরা ভিডিওর আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ভিডিওর যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এভাবে কিন্তু রিমুভ করতে পারেন। এই যে কাট আউটের মাধ্যমে কিন্তু আপনারা রিমুভ করতে পারেন। তো এরপর যদি আপনারা চান আপনারা এই যে এদিকে দেখেন ফিল্টার, এই ফিল্টারের অপশনে আপনারা কিন্তু আপনাদের যে ভিডিওর ফিল্টার ব্যবহার করতে পারেন। এই যে অনেক ধরনের এখানে ফিল্টার রয়েছে, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। এরপরে এখান দেখেন অ্যাডজাস্ট, এটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারেন এদিকে এভাবে। তো এদিকে দেখেন কন্ট্রাস্ট, এটার মাধ্যমে আপনারা কিন্তু এগুলো বাড়িয়ে দিতে পারেন। এই যে শার্পেন আছে, এগুলো আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এগুলো করতে পারেন। এবার এদিকে দেখেন মানে অনেক সেটিং রয়েছে। আর সবচেয়ে এদিকে এখানকার গুরুত্বপূর্ণ যেটা সেটিং হলো, আপনারা যে ভিডিওর উপর ক্লিক করে দেবেন, দেওয়ার পর এদিকে আপনারা স্ক্রল করে চলে আসার পর এদিকে দেখেন এই যে রিডিউস নয়েজ, মানে আপনার যে ভিডিওর যে নয়েজগুলো আছে সেটার সেই নয়েজগুলো হ্রাস পাবে বা নয়েজগুলো একটু কম হবে। তো এই জন্য আপনারা এই রিডিউস নয়েজের উপর ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর বন্ধুরা এটাকে আপনারা এনাবেল করে দেবেন, এটাকে আপনারা এনাবেল করে দেবেন। যে ভিডিওর যে নয়েজটা আছে সেটা একটু কম হবে এবং ভিডিওটা অনেক সুন্দর হবে, যা আপনার যে ভয়েসটা। তো গাইজ আরেকটা হলো এই যে আপনারা এই ব্যাক অপশনে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর যদি মনে করেন যে না আমি আমার এই ভিডিওতে আমার ভয়েস দিব বা আমি এই ভিডিওতে আমি আরও অতিরিক্ত কথা বলবো, তো এই জন্য আপনারা যে অডিও সেটিং দেখতে পারবেন এই অডিও সেটিংয়ে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে রেকর্ড অপশন দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করে আপনারা এই যে এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের ভয়েসটা আপনারা রেকর্ড করতে পারবেন। যেমন আমি আমার ভয়েসটা বর্তমান আমি যেভাবে বলতেছি আমি এটার মাধ্যমে কিন্তু আমি কথা বলতেছি। তো গাইস এভাবে কিন্তু আপনারা আপনাদের ভয়েসটা রেকর্ড করতে পারবেন। তো এরপর এখানে দেখেন এই যে টেক্সট, এই টেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে যে অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম অথবা আপনাদের নাম লিখতে পারেন। যেমন আমি আমার নাম লিখতেছি এমডি ইকরামুল হক একরা। তো লেখার পর গাইস এদিকে দেখেন স্টাইল, স্টাইলে ক্লিক করে আপনারা বিভিন্ন রং সিলেক্ট করতে পারেন অথবা এই যে এদিকে ইফেক্টস। তো এটার মাধ্যমে আরও আপনারা বিভিন্ন অ্যাট্রাকটিভ কালারগুলো সিলেক্ট করতে পারেন। দেখেন আমি কালারটা সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এদিকে দেখেন মানে বাবল, এটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এই যে বাবল দিতে পারেন। তো এরপর দেখেন অ্যানিমেশন, এই অ্যানিমেশনটা এই ক্যাপকাটের সবচেয়ে জনপ্রিয় একটা বিষয়। তো এটার মাধ্যমে আপনারা বিভিন্ন প্রকার আপনাদের টেক্সেল অ্যানিমেশন দিতে পারেন। তো আমি একটা অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি, এই যে দেখছেন তো কত সুন্দর একটা অ্যানিমেশন এখানে। তো এটাকে আপনারা যে এভাবে ছোটো বড়ো করতে পারেন, আবার এভাবে ছোটো করে রেখে দিতে পারেন। তো দেওয়ার পর আপনারা আপনারা এইভাবেও দিতে পারেন, একটু বড়ো করেও দিতে পারেন। দেওয়ার পরে এই যে ইয়েস এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো গাইজ দেখেন এবার দেখেন আরেকটি কথা, আপনারা যেদিকে ব্যাক অপশনে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে যে অডিও এখানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এদিকে চলে আসবেন, দেখেন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু অতিরিক্ত হয়ে আছে। তো এই জন্য আপনারা এই লেয়ারের উপর ক্লিক করে দেবেন, দেওয়ার পর নিচের লেয়ারের উপর এবার আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর এখানে যে স্প্লিট অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর ডিলিট অপশন, এই ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস এবার আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। গাইস ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা অনেক ভালো ভালো করতে পারবেন।
ভিউয়ার্স আমাদের কিন্তু ক্যাপকাটের এডিট অনেক কিছু শেখা কমপ্লিট। এবং আপনারা যদি মনে করেন যে এই ক্যাপকাটের আরও খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আপনারা আরও যদি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব এই বিষয়ে দ্বিতীয় পার্ট নিয়ে আসার জন্য। এরপর যদি আপনারা এটাকে সেভ করতে চান তো এই জন্য উপরে যে এই অপশনটা দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর বন্ধুরা যে রেজুলেশন দেখতে পারবেন এটাকে আপনারা 1080 পিক্সেল ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে যে ফ্রেম রেট এটাকে আপনারা এই যে 30 রেখে দেবেন। দেওয়ার পর এই যে ডাউনলোড অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো গাইস দেখেন ভিডিওটা আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে। তো গাইস এইভাবে আপনারা ক্যাপকাট দিয়ে আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো এডিট করতে পারবেন।